নমস্কার বন্ধুরা, এই গরমে তোমাদের জন্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলতে চলে এসেছি। রাঁধুনিদের জন্য খুব একটা বিশেষ খবর নিয়ে চলে এসেছি। এই রাঁধুনিরা, আমরা যারা ঘরে সংসারে কাজ করি, রান্নাবান্না করি, এই গরমে রান্নাঘরে যে কী কষ্ট তা যা আমরা করি আমরাই জানি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা মশলার রেসিপি নিয়ে চলে এসেছি, যেটা বানিয়ে তোমরা রান্নাঘর থেকে অনেকটা সময় বাঁচাতে পারবে, নিজেদেরকে একটু এই গরম থেকে বাঁচাতে পারবে। তো বন্ধুরা, চলো আজকের এই রেসিপিটা আমরা দেখে নিই যে কী এমন মশলা, যে মশলাটা থাকলে আমাদের রান্নাঘরে অনেকটা সময় বাঁচবে এবং আমরা এই গরমে স্বস্তির নিঃশ্বাস পাব। বন্ধুরা, এই গরমে রান্নাঘরে সকলের জন্য রান্না করতে হয়, খেতে হয়, এটা আমরা বাধ্য, আমাদের করার কিছু নেই, বাঁচতে গেলে খেতেই হবে। কিন্তু রান্নাঘরটাকে একটুখানি স্বস্তির নিঃশ্বাস কী করে ফেলবো, সেই বিষয়েই চলে এসেছি আজকে কথা বলতে আর রেসিপি দেখাতে। বন্ধুরা, এই যে আমি আজকের মশলাটা বানাচ্ছি, এটা সবার প্রথমে দেখে নাও। আমি এটার হাফ চামচ সর্ষে, কালো সর্ষে নিলাম, গোটা সাদা জিরে, এক বাটি নিচে, হাফ বাটি নিচে পাঁচ ফোড়ন, তার সাথে নিলাম আরও হাফ বাটি হচ্ছে শুকনো লঙ্কা, এটা নিয়েছি হচ্ছে মৌরি, তার সাথে নিলাম তেজপাতা, এবং সবগুলো আমি খুব ভালো করে মিশিয়ে নেব। এটা কাঠখোলাতেই তোমাকে ভাজতে হবে, উলিয়ে নিতে হবে, যেটার হালকা একটা গন্ধ, একটা স্মেল আসবে, তখনই বুঝবে যে হ্যাঁ এটা হয়ে গেছে। বন্ধুরা, এই মশলাটা তোমরা যদি ঘরে বানিয়ে রাখো, তাহলে যে কোনো আমাদের এই গরমের সময় যে কোনো শরবত বানালে তার মধ্যে এক চিমটি দিয়ে দিলে সেই শরবতের স্বাদ হয়ে যাবে দ্বিগুণ। লেবুর শরবত বলো, তরমুজের শরবত বলো, আর আমের শরবত বলো, বা গুড়ের শরবত বলো, যে কোনো শরবতে এটা ফাটাফাটিভাবে যায়, টেস্ট একদম আলাদা করে দেয়। তোমরা এই গরমে যদি কোনো আচার বানাতে চাও, তাহলে এই মশলাটা দিতে পারো। আমাদের পেট ঠান্ডা করার জন্য আমের ঝোল খাই এই সময়, তো সেই আমের ঝোলে এটা দিতে পারো, দিতে পারো এটা বিভিন্ন রকম নিরামিষ সবজিতে, যে যার জন্য তোমাকে আলাদা করে রান্নাঘরে সময় দিয়ে মশলা বাটার কোনো প্রয়োজন নেই। তো আমি এটা মিক্সি তে নিয়ে জারে নিয়ে একটু ঠান্ডা করে নেব, তারপরে আমি এটাকে গুঁড়ো করে নেব। তো বন্ধুরা, আমার হচ্ছে রেডি, গুঁড়ো হয়ে গেছে দেখো, আর আমি এটাকে খুলে নিচ্ছি, নিয়ে আমি এটাকে এবার কৌটোতে ভরে রাখবো। যে দেখো পারফেক্টভাবে গুঁড়ো হয়ে গেছে বন্ধুরা, এর মধ্যে লঙ্কা আছে, ঝাল, তেজপাতার একটা হালকা স্মেল আছে, আর সব ধরনের আমরা মশলা এখানে ব্যবহার করলাম, যেগুলো আমরা আমাদের রান্নার কাজে ব্যবহার করি, তরকারিতে দিয়ে থাকি। মিষ্টি কুমড়োর ছক্কা বলো, পুঁই শাকের তরকারি বলো, নিরামিষ বলো, মাছের ঝোল বলো, সবজি ডাল বলো, তেঁতোর ডাল বলো, বা যে কোনো সবজিতে আলাদা করে মশলা বাটার কোনো প্রয়োজন নেই। এই মশলাটা বেটে গুঁড়ো করে রেখে দিলে এক চামচ করে, বা তোমাদের তরকারির পরিমাণ অনুযায়ী এখানে ব্যবহার করে, তোমরা অনায়াসে রান্নাঘর থেকে অনেকটা সময় এই গরমের মধ্যে বাঁচিয়ে নিতে পারবে। আর যে কোনো শরবত বলো, আমের ঝোল বলো, এটার ব্যবহার করতে পারবে। কোনো ফল কাটলে ফলের মধ্যে এই এক চিমটি দিতে পারবে। এটা হচ্ছে একটা মিরাকেল মশলা, যে মশলাটার মধ্যে হচ্ছে জাদু। এই মশলা যেমন স্মেল এবং তার স্বাদ হচ্ছে দ্বিগুণ বাড়িয়ে দেয়। আলাদা করে জিরে ধনে বা মৌরি দিয়ে বাটার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। তো এর মধ্যে যেহেতু মেথি আছে, মেথির একটা হালকা স্মেল, যেটা যে কোনো মশলাকেই বলো অনবদ্য করে তোলে, তো সেই ভাজা মশলা এর মধ্যে আছে, তাহলে ভাবো যে এটার টেস্ট কতটা দ্বিগুণ হবে। তো বন্ধুরা, এই রকম একটা মশলা বানিয়ে যদি রেখে দাও, তাহলে দেখবে রান্নাঘরে রান্না করতে খুব সুবিধা হচ্ছে। ঝটপট সবজি কেটে একটু তেল ফোড়ন দিয়ে কষিয়ে নিয়ে এই মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নিলেই তোমার রেডি হয়ে যাবে একটা পারফেক্ট টেস্টি হেলদি একটা রেসিপি। তো বন্ধুরা, এইরকম এক মশলা তোমরা কৌটো ভরে রান্নাঘরে রেখে দাও, দেখবে মশলা বাটাবাটি করার রান্নাঘরে যে সময়টা দাও এই গরমের মধ্যে, সেই সময়টা থেকে তোমরা বেঁচে যাবে বন্ধুরা।
তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আগামীকাল নিয়ে আসবো আবার গরমের মধ্যে আমরা কী খাবো, কী খাবো না, কী ধরনের কী ব্যবহার করব, সব বিষয়ে আলোচনা করব। এই গরম থেকে বাঁচার জন্য, নিজেকে এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য সমস্ত রকমের টিপস, যে টিপসগুলো আমি ব্যবহার করে আমার উপকার লাগে এবং আমরা সুস্থভাবে জীবনটাকে তরতাজাভাবে কাটাচ্ছি, তা তোমাদের কাছে শেয়ার করব সেই টিপসগুলো। আর তোমরাও এই টিপসগুলো ব্যবহার অবশ্যই করে তরতাজা হয়ে থাকো গোটা গরম। তো আজকের মতন বন্ধুরা, টাটা।